নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনিং উইথ মল্লিকা আশা করছি তোমরা ভীষণ ভালো আছো সুস্থ আছো আজকে আমি শেয়ার করবো খুব সহজ এবং সিম্পল পদ্ধতি একদম পুরো ঘরোয়া পদ্ধতিতে রান্নাঘরের কিছু জিনিস তুমি সংগ্রহ করে নিয়ে তোমার লঙ্কা গাছের সমস্ত রকম খুঁটিনাটি সমস্যাকে দূর করতে পারবে তো বন্ধুরা চলো ভিডিওটি স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবে তো চলো দেখে নেওয়া যাক বন্ধুরা এই লঙ্কা গাছের পাতা কোঁকড়ানো এবং ফুল ঝরে যাওয়ার নানা রকম খুঁটিনাটির সমস্যা নিয়ে আমরা কিন্তু ভুগেই থাকি আজকে সেই সমস্যার সমাধান করব কেবল কেবলমাত্র রান্নাঘরে থেকে সংগ্রহ করা বেশ কয়েকটা জিনিস দিয়ে এখানে দেখো কাঁচা লঙ্কা এখানে নিয়েছি গোলমরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো আর নিয়েছি দেখো প্রথমে দেখিয়েছি রসুন আর এক পাতা শ্যাম্পু রসুনটাকে দেখো আমি কেটে নেব এভাবে আর যেহেতু এটা বেশি ছিলে নেওয়ার দরকার নেই জাস্ট কুয়াগুলো বার করে নিলেই এনাপ তারপরে বলি আমরা কিন্তু এই লঙ্কার গাছের পাতা কুঁকড়ে যাওয়া নিয়ে অনেক সমস্যা অনেক কেমিক্যাল অনেক উপাদান ব্যবহার করে থাকি তাতেও কিন্তু কিছুই কোনো কাজ হয় না বন্ধুরা আমি একটা রিকোয়েস্ট করব তোমাদের কাছে দেখো আমি রসুনগুলো পুরো ছুলে এভাবে একটা একটা করে বার করে নিয়েছি হ্যাঁ আমি যেটা বলবো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা এই সমস্ত রান্নাঘর থেকে উপাদানগুলো নিয়ে একসঙ্গে তোমরা একটা পেস্ট তৈরি করে একটা লিকুইড একটা উপাদান তৈরি করো এই লিকুইড কীটনাশক হিসাবে তোমরা ব্যবহার করো দেখো ভীষণ কার্যকারী আমি মাত্র সপ্তাহে একবার করে ব্যবহার করেছি এতে কিন্তু লঙ্কা গাছের সমস্ত রকম ফুটিনাটি এছাড়াও লাল পিঁপড়ে অনেক সময় হয় গাছের গোড়াতে এই সব সমস্যাগুলো একদমই চলে গেছে এছাড়া পোকার সমস্যা এছাড়াও রকম কালো কালো দেখবে একটা আস্তারণ পড়ে যায় পাতাতে সমস্ত রকম খুঁটিনাটির সমস্যা কিন্তু দূর হয়ে যাবে সামান্য ঘরোয়া এই উপকরণগুলো তোমরা যদি ব্যবহার করো তো দেখো আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি তোমরা পারলে যারা ভাবছো যে পাটাতে পেস্ট করে নেবো তাতেও নিতে পারো অসুবিধা নেই জাস্ট এইভাবে একটু পেস্ট করে নাও নিয়ে এভাবে মিক্সড করে নেবে এছাড়া কিছু করার প্রয়োজন নেই এবার এখানে এক পাতার শ্যাম্পু আমি ব্যবহার করছি তোমরা যে কোনো শ্যাম্পু এখানে দিতে পারো দিয়ে বেশ ভালো করে মিক্সড করে নেবে নেয়ার পরে আমি বলবো কিছুক্ষণ রেখে দেবে এতে কিন্তু বেশি ভালো হবে তারপরে দেখো আমি এভাবে মিক্সড করে নিলাম খুব সহজ এবং সিম্পল পদ্ধতি আমি মাত্র এক সপ্তাহ ব্যবহার করেছি করার পরে দেখলাম পাতাগুলো অনেকটাই সুস্থ স্বাভাবিক হয়ে গেছে এবং এক মাস ব্যবহারের পরে তোমরা দেখবে এই ফুল ফলের সমস্যাগুলোও আর হবে না কারণ পোকাতে কিন্তু অনেকটাই উপদ্রবে পোকার উপদ্রবে অনেকটাই নষ্ট করে দেয় পাতা খেয়ে নেয় এছাড়া পাতাগুলোর একটা কালচে ছাপ পড়ে যায় পাতাগুলো কুঁকড়ে যায় পিঁপড়ের উপদ্রব হয় একদম পুকুরে অন্য রকম একটা চেয়ারাও চলে আসে ফুলের হয়তো ফুল আছে গাছে কিন্তু এই সমস্যাগুলো থেকে যায় ফল আসে না তো এইটা করো দেখবে তোমাদের গাছের কিন্তু সমস্ত রকম সমস্যার সমাধান হয়ে যাবে তারপরে দেখো আমি এরকম একটা স্প্রে বোতলের মধ্যে দিয়ে দেবো অবশ্যই একটা ছাঁকনিতে ছেঁকে নেবে আমি ছাঁকনিটা দেখালাম ছাঁকনিতে ছেঁকে নেবে নইলে স্প্রে বোতলের মাধ্যমে যখন তুমি স্প্রে করবে তখন ওগুলো আটকে যাবে এবং তোমার সমস্যা এসে দাঁড়াবে তো তার জন্য অবশ্যই তোমার ছেঁকে নেবে আর আমি এক ঘন্টা মতো রেখে দিয়েছিলাম এক ঘন্টার পরে তারপরে আমি এটা স্প্রে করব। হ্যাঁ আগে বলি স্প্রে কখন করবে দেখো এইটা আমার বার হয়েছে যে কঠিন জিনিসগুলো এগুলো বার হয়ে গেছে এগুলো আমি ফেলে দেব তো স্প্রে করবে একদম পরন্ত রোদ্দুর মানে পরন্ত রোদ্দুর যখন চলে যাবে বা হালকা রোদ আছে অথবা তোমরা একদম বিকাল টাইমে স্প্রেটা করবে এতে কিন্তু খুব ভালো হবে সকালে যখন রোদ্দুরের সময় একদম স্প্রে করবে না গাছ কিন্তু ঝিমিয়ে পড়বে এবং মরে যাওয়ার চান্সটা বেশি থাকবে তো দেখো আমি স্প্রে বোতলের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এভাবে আমি ঝাঁকিয়ে নেব এবার বলি বন্ধুরা গাছের পরিমাণ অনুযায়ী অবশ্যই এই লিকুইডটা তৈরি করবে বেশি তৈরি করবে না তোমাদের যে কটা গাছ বা গাছের সংখ্যা অনুযায়ী অবশ্যই এই উপকরণগুলো নিয়ে তৈরি করবে দেখো এই গাছগুলো কিন্তু বেশ কিছুদিন আগে খুবই খারাপ অবস্থা হয়ে গেছিল মাত্র দু সপ্তাহ স্প্রে করাতে গাছের চেহারা কিন্তু অনেকটাই ফিরে চলে এসছে আরও কিছুদিন পরে স্প্রে করে দেখাবো যে কেমন অবস্থায় চলে আসি এখানে দেখো মাঝখানের কিছুটা গাছ দেখো একদম পুরো এরকম অবস্থায় চলে এসেছিলো যখন স্প্রে করা হলো মাত্র দু সপ্তাহের মধ্যে দেখা গেলো আস্তে আস্তে খারাপ পাতাগুলো ঝরে যেতে শুরু করলো নতুন পাতা ছাড়তে শুরু করলো এবং যে গোটানো পাতাগুলো আস্তে আস্তে দেখলাম একটু সার্বিক অবস্থায় চলে আসতে শুরু করলো দেখবে তোমরা প্রত্যেকটা শাখা পোশাখাতে কিন্তু প্রচুর পরিমাণে লঙ্কা আছে এবং ফুলের সংখ্যাও বেশ কিছুটা রয়েছে কিছু ক্ষেত্রে দেখা যায় বন্ধুরা একদম গাছের ডোকাগুলোর পাতাগুলো নষ্ট হয়ে গেছে কুঁকড়ে গেছে সেক্ষেত্রে আমি বলবো তোমরা কাঁচি দিয়ে একদম কেটে দাও দিয়ে তারপরে তোমরা এই লিকুইড স্প্রেটা করো এছাড়াও লঙ্কা গাছের খাবার হিসেবে তোমরা গোবর সার পাতা পচার সার ব্যবহার করো এতে আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই আর সকাল বিকেল অবশ্যই জল দাও যারা ছাদ বাগানে লঙ্কা চাষ করতে চাও তাদের ক্ষেত্রে আমি বলবো সকাল বিকেল দুবার করে জল দাও এবং পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো যেন পায় তো দেখো এখানে কিন্তু খুব স্বাভাবিক এবং সামান্য পরিচর্যায় কিন্তু অসংখ্য লঙ্কা আমরা কিন্তু ফলাতে পারি আমি আশা করছি তোমাদের ভিডিওটা অনেক উপকারে আসবে অনেক ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করে পাশে থেকে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই বাজিয়ে দিও এরকম নিত্য নতুন ভিডিও পেতে তো চলো আজকে এই পর্যন্ত টাটা ভালো থেকো সুস্থ থেকো নতুন কোনো ভিডিও নিয়ে চলে আস